আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল হাই আল হাদি, সিনিয়র শিক্ষক আশরাফ আহমদ উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমরা দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সূরা আত-তিন থেকে আমরা আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে পাঠ ১০ সূরা আল মাউন নিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالكلام، علم الإنسان ما لم يعلم. মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের ভিতরে সর্বপ্রথম যে উহি অবতীর্ণ করেছেন, সে উহির প্রথম বাণী ছিল ইকরা, আপনি পাঠ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত দিয়ে তাকে পড়ার জন্য নির্দেশ প্রদান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে সুদীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ করেছেন। এই ২৩ বছরের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন দুই ভাগে অবতীর্ণ হয়েছে। কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদের যে সকল সূরাগুলো পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে সে সকল সূরাকে বলা হয় মাক্কি সূরা। তাই সূরা আল মাউন মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ সূরা। সূরা আল মাউন অবতীর্ণ অবতীর্ণ মক্কায়, আয়াত সংখ্যা সাতটি। এটি পবিত্র কোরআনের ১০৭তম সূরা। সূরা আল মাউন শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থকালীন প্রয়োজনীয় ছোটখাটো বস্তু, নিত্য ব্যবহার্য বস্তু, যে সকল আসবাবপত্র আমরা সদা সর্বদা বাসা বাড়িতে ব্যবহার করি সে সকল জিনিসকে বলা হয় আল মাউন। যেমন মহিলারা যে সকল জিনিসপত্র, যেমন থালাবাসি, হাঁড়ি পাতিল, প্লেট, কাপ, পেয়ালা, ফ্রিজ, এ সমস্ত জিনিস এছাড়াও এবং ছোটো ছোটো জিনিস, যে সকল জিনিসগুলো মানুষ কী করে ধার নেয়, যেমন আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এই ছোটো খাটো নিত্য প্রয়োজনীয় বিষয়বস্তু, তথা কোদাল, লাঙ্গল, কৃষিকাজের জন্য ব্যবহৃত কোদাল, লাঙ্গল, এই সকল জিনিস মানুষ কী করে গ্রামে সাধারণত মানুষ এগুলো ধার নেয়, এই ছোট্ট জিনিসগুলোকে বলা হয় আল মাউন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মাউনের ভিতরে ইরশাদ করেছেন যে কতিপয় কাফের ও মুশরিক সম্প্রদায় যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করত, অস্বীকার করত, কিয়ামত দিবসকে অস্বীকার করত,
তারা ছিল মুনাফিক মুশরিক। সেই মুনাফিক মুশরিকদের বর্ণনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউন অবতীর্ণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা সূরা আল মাউন তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামত দিবসকে অস্বীকার করে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে মানুষের প্রত্যেক কাজের হিসাব গ্রহণ করবেন, যেদিনের পরিমাণ 50,000 বছর, সেদিন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করে হিসাব গ্রহণ করবেন। কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায় সেই কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, অস্বীকার করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। যারা বিচার দিবসে অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা রূঢ়ভাবে কর্কশ ভাষায় ইয়াতিম দুঃখীদেরকে তাড়িয়ে দেয়, তাদের সাথে সদাচার করে না, তাদেরকে ঘৃণার চোখে দেখে, দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দেয়, তাদের অধিকার থেকে বঞ্চিত করে। আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না, যারা অভাবগ্রস্ত ক্ষুধার্ত নিঃস্ব তাদেরকে খাদ্য দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করনি। মানুষ বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো এ থেকে মুক্ত, কীভাবে আপনাকে আমরা খাদ্য দিব, আপনি তো অনাহার থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার পাশে যারা অসহায় দরিদ্র দুঃখী অনাথ মানুষ ছিল, তাদেরকে যদি তুমি খাদ্য দিতে তাহলে আমাদেরকেই আমাকেই খাদ্য দেওয়া হতো। তোমার পাশে যারা বস্ত্রহীন ছিল, যাদের পোশাক ছিল না, সেই নিঃস্ব অসহায় গরিব দুঃখী মানুষকে যদি তুমি পোশাক দিতে দাও তাহলে আমাকেই পোশাক দেওয়া হতো। আবার তোমার পাশে যে সমস্ত মানুষ পীড়িত ছিল, তাদেরকে যদি তুমি সেবা করতে আমাকেই সেবা করা হতো। কাজেই ফকির মিসকিনকে যারা কী করে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধমকে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। ওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ এবং কষ্ট লাঞ্ছনা অপমান সেই সমস্ত লোকদের জন্য যারা সালাত আদায় করে, অর্থাৎ উদাসীনভাবে সালাত আদায় করে, যথাযথ নিয়মে সালাতকে তারা আদায় করে না, গুরুত্ব সহকারে সালাত আদায় করে না, অথবা এক ওয়াক্ত আদায় করে আবার অন্য ওয়াক্ত আদায় করে না। যেমন বর্তমান যে দেখা যায় যে আমরা যে প্রতি সপ্তাহে শুক্রবার দিন সালাত আদায় করি, জুমা নামাজের সময় মসজিদে ভরপুর মুসল্লি থাকে, জুমার দিনে আমাদের উপচে পড়া ভিড় থাকে
নিচতলায় দোতলায় তিনতলায় যায় চারতলায় পর্যন্ত কি হয় না, সংকুলন হয় না। আবার সেই যখন আমরা আবার আসরের নামাজ পড়ি মাগরিব এশা, দেখা যায় আমাদের মসজিদে নিজের অংশটুকুই ভর্তি হয় না, এমন অজস্র নজির আমরা দেখতে পাই। দুর্ভোগ তাদের জন্য, সেই সালাত আদায়কারীদের জন্য যারা নিয়মিত সালাত আদায় করে না, এক ওয়াক্ত করে আরেক ওয়াক্ত আদায় করে না। আবার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, এক ওয়াক্ত আদায় করে অন্য ওয়াক্ত আদায় করে না, তারাই হলো উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে, যে এমন কোনো মানুষ আছে যে আমি এখন নামাজের সময় হয়েছে আমি নামাজ আদায় করি, যদি নামাজ আমি আদায় না করি মানুষের চোখে আমাকে নিন্দিত হতে হবে, অথবা মানুষ আমাকে বলবে যে তোর লোকটা এত বয়স্ক হয়ে গেছে, এরপরে কী করে না নামাজ আদায় করে না, অথবা সে একজন সমাজে নেতৃস্থানীয় ব্যক্তি নামাজের সময় হয়েছে যদি নামাজ আদায় না করে লোকে তাকে ঘৃণার চোখে দেখবে, এইভাবে সে কী করে সালাত আদায় করে, লোক দেখানোর জন্য ইবাদত করে, অথবা লোক দেখানোর জন্য দান খয়রাত করে। এই সমস্ত লোকদের জন্য হয়েছে দুর্ভোগ, যারা লোক দেখানোর জন্য তো করে। আল্লাহ আরো বলে ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটোখাটো বস্তুকে দেয় না, যারা মানুষের এই ছোটোখাটো বস্তু সমূহকেও ধার দেয় না। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা সূরা তিনের অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম, এসো আমরা এখন শব্দার্থগুলো জেনে নিই। যে আরাআইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী, যে ইউকাযযিবু, অস্বীকার করে মিথ্যারোপ করে, আদ-দীন, কর্মফল দিবস, বিচার দিবস সম্পর্কে, ইয়াদুউ, তাড়িয়ে দেয়, আল ইয়াতীম, অনাথ যাদের মাতা পিতা নাই অথবা পিতা নাই, ওয়ালা ইয়াহুদ্দু, উৎসাহ দেয় না, তাআম, খাদ্য আহার, আল মিসকিন, নিঃস্ব অভাবগ্রস্ত, হওয়াইল, অথবা দুর্ভোগ ধ্বংস, লিল মুসাল্লিন, সালাত আদায়কারীগণ, সাহুন, উদাসীন, অবহেলাকারী, দুরাউন, তারা দেখায়, ইয়ামনাউন, তারা দেয় না, আল মাউন, গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূরায় ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন যে ব্যাখ্যার ভিতরে বর্ণনা করা হয়েছে কাফের ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস, বিচার দিবস অস্বীকারীকারীর কথা বলেছেন, আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারকারী, তারা তাওহীদ, রিসালা ও আখিরাতকে অস্বীকার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ, এটি কাফির মুনাফিকের কাজ। যারা বিচার দিবসকে অবিশ্বাস করে, অস্বীকার করে, তারা হলো মুনাফিক, কাফির, মুশরিক। ইয়াতীম ও দুস্থদেরকে তাড়িয়ে না দেওয়া নয়, বরং তাদের যথাযথভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। ইয়াতীম নিঃস্বদের সাহায্যের সহযোগিতার জন্য পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া, প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনো ক্রমে সালাতে অবহেলা করা চলবে না, লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তির জন্য রয়েছে মহা ধ্বংস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণ আমরা সূরা আল মাউন নিয়ে আলোচনা করলাম, অবশ্যই তোমরা সূরা আল মাউনের শব্দার্থ, অর্থ, ব্যাখ্যা অবগত হয়েছে। তোমরা বাসায় সূরা আল মাউন অর্থ সহ সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় আরবি লিখে অনুবাদ লিখবে। তোমাদের বাড়ির কাজ সূরা আল মাউন
অর্থ সহ আরবিতে লিখবে। শুদ্ধ করে মুখস্থ করবে। পরিশেষে তোমাদের সকালে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।